দাঁড়িয়ে পানি পান করলে যেসব ক্ষতি হতে পারে সেই সম্পর্কেই বিস্তারিত বলবো পুরো ভিডিও জুড়ে। জানতে হলে দেখতে থাকুন ভিডিওটির শেষ পর্যন্ত। তবে তার আগে বলে রাখি, এমন ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন অদ্ভুত বাংলায়। তো চলুন শুরু করা যাক মূল ভিডিও। পানির অপর নাম জীবন। বেঁচে থাকার ক্ষেত্রে এটি একটি অপরিহার্য উপাদান। পানি পান করলে শুধু তৃষ্ণাই মেটে না, সেই সঙ্গে শরীরে পানির মাত্রা বা ভারসাম্য বজায় থাকে। তবে সঠিক পদ্ধতিতে পানি পান না করলে অনেক সময় তা শরীরের জন্য বিপজ্জনক হতে পারে। বিশেষ করে অনেকেই তাড়াহুড়ার সময় দাঁড়িয়ে পানি পান করেন। আয়ুর্বেদিক চিকিৎসা অনুযায়ী এভাবে পানি পানে অনেক ধরনের সমস্যা হতে পারে। যেমন দাঁড়িয়ে পানি পান করলে অনেক সময় স্নায়ু উত্তেজিত হয়ে পড়ে, তখন উচ্চ রক্তচাপ বেড়ে যেতে পারে। এ কারণে এভাবে পানি পান করলে উদ্বেগ বাড়ার ঝুঁকি থাকে। আবার দাঁড়িয়ে পানি পান করলে শরীরের ভিতরে থাকা ছাকনিগুলো সংকুচিত হয়ে যায়, তখন শরীরের কার্যক্রম বিঘ্নিত হয় এবং শরীরে টক্সিনের মাত্রা বাড়তে থাকে। এছাড়া দাঁড়িয়ে পানি পানে কিডনির কর্মক্ষমতা কমে, ফলে কিডনি ক্ষতিগ্রস্ত বা বিকল হওয়ার আশঙ্কা থাকে। অনেক সময় দাঁড়িয়ে পানি পানে বুকের পেশিতে চাপ পড়ে, তখন আমাদের হৃদযন্ত্রের উপরও চাপ সৃষ্টি হয়, যা মারাত্মক বিপদ ডেকে আনতে পারে। দাঁড়িয়ে পানি পান করলে সরাসরি পাকস্থলীতে গিয়ে তা আঘাত করে, পাকস্থলী থেকে নিঃসৃত পাচক রসের কর্মক্ষমতা কমিয়ে দেয়, ফলে হজমের নানা সমস্যা তৈরি হয়। গ্যাস্ট্রো ইসোফেগালার রিফ্লিক্স ডিজিজের মতো হজমেরও অসুখ হতে পারে। এখন জেনে নিব পানি পানের কিছু সঠিক পদ্ধতি। যেমন সবসময় বসে পানি পান করা উচিত, এক ঢোকে না খেয়ে ছোট ছোট চুমুকে পানি পান করা স্বাস্থ্যকর। পানি পানের ক্ষেত্রে এই পদ্ধতিগুলো মেনে চলতে পারলে সহজেই সুস্থ এবং সতেজ থাকা সম্ভব। সেই সাথে এই ভিডিওটি আপনার বন্ধুর সাথে শেয়ার করেও তাকেও দেখার সুযোগ করে দিন।